মঙ্গলবার রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে বিলের একটি আলু খেতে একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে গিয়ে আছড়ে পড়ে বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটিএ জিজি প্রশিক্ষণ বিমান বলে শনাক্ত করা হয়েছে রাজশাহীর হজরত শাহ মগদুম বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর আকাশে উঠছিল এ সময় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি উল্টে যায় খবর পেয়ে দমকলকর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায় প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট মুবিন ও প্রশিক্ষণার্থী মাহফুজ সামান্য আহত হন তবে তারা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ